এক হাতে তালি দুই হাতে বাজনা। এবার বিজেপির সহসভাপতি নেতার পর আরও এক বিজেপির নেতা পাকড়াও, গাজাসহ গ্রেপ্তার হয়েছেন জয়ন্ত দাস, বিজেপির যুব মোর্চার নেতা বলে খবর সূত্র মারফত জানতে পারছি। একের পর এক গাজা উদ্ধার, এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে চাপানোতর। 23 বিধানসভা নির্বাচনের ভোটের আগেই এবার হাতে নাতে পাকড়াও পড়ল বিজেপির যুব মোর্চার নেতা জয়ন্ত দাস। পুলিশের চোখের সামনে আড়ালে লুকিয়ে বেরিয়ে অবশেষে জনসাধারণের চাপেই কি গ্রেপ্তার হলো বিজেপির যুব মোর্চার নেতা জয়ন্ত দাস। নিলজ্জিত শাসক দল এমনই তাণ্ডব চালাচ্ছে, নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যই কি এমনই স্বপ্ন দেখালো মানিক সাহা? মুখ্যমন্ত্রীর গদিতে বসে থাকার এক হাতে তালি দুই হাতে বাজনা, বিজেপির সহসভাপতির নেতার পর আরও এক বিজেপির নেতা সরাসরি পাকড়াও হলো গণ্ডা ছড়ায়, গাজাসহ আটক হয়েছে জয়ন্ত দাস, বিজেপির যুব মোর্চার নেতা ত্রিপুরার সবচেয়ে।